মোদী অমিত শাহ নাড্ডার পর এবারে রাজ্যে আসছেন রাজনাথ সিং। পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি আজ বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী। দক্ষিণ দিনাজপুরে 6-0 গোল দেব হুঁশিয়ারি বালুরঘাটের বিজেপি সাংসদে পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। কয়লাকাণ্ডের স্ত্রী ও শ্যালিকাকে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে ঠাকুরনগরের সভা থেকে মোদী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি রথযাত্রার রুটে পুলিশের বাধা, ঘোষপাড়া রোডে অনুমতি না দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথ নিয়ে গেল পুলিশের কনভয়। ভোটের মুখে বাঙালি আবেগ উস্কে দিতে ফের মনীষী স্মরণে বিজেপির শীর্ষ নেতৃত্ব। নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা জানালেন জেপি নাড্ডা। গেলেন ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মাল্যদান করলেন মঙ্গল পাণ্ডের মূর্তিতে। নৈহাটির গৌরীপুরে জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন জেপি নাড্ডা। মেনুতে ছিল ভাত, রুটি, মুগের ডাল ও সবজি ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, ছিল পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি, আলুর তরকারি, মটর পনির এবং শেষ পাতে আমের চাটনি। এছাড়াও ছিল রসগোল্লা, দই, মাখা সন্দেশ। বরানগরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে আলকাটরা, তৃণমূলের অভিযোগ এ কাজ বিজেপির। তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। কোচবিহারের সিতাইয়ে ফের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে এল অসন্তোষ। জগদীশ বর্মা বাসুনিয়াকে আর প্রার্থী না করার দাবিতে মিছিলের পর এবারে পড়ল পোস্টার। এ নিয়ে বিরোধী গোষ্ঠীর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। শাসক শিবিরে অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে জয় বাংলা মাস্ক পরে রুট পাঁচ কেন্দ্রীয় বাহিনীর, প্রতিবাদে অবরোধ বিজেপির। মাস্ক এসেছে নবান্ন থেকে দাবি পুলিশ সুপারে। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোটের প্রচার করছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের, মানতে নারাজ রাজ্যের শাসক দল। মুর্শিদাবাদে জেলা পরিষদের সভাধিপতি অফিসে এলেই তাকে বের করে দেয়া হবে, হুঁশিয়ারি দিল কর্মাধ্যক্ষদের একাংশ। পারলে আটকে দেখাক বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সদ্য কংগ্রেসে যোগ দেয়া নেতা। দ্বন্দ্বের ফল ভুগতে হচ্ছে মানুষকে, কটাক্ষ বিজেপির। রংতুলিতে গোলরক্ষক তৃণমূল নেত্রী, কোথাও গোলপোস্ট সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও আবার তাঁর হাতে উইনার্স ট্রফি। বাঁকুড়ায় তৃণমূলের অভিনব দেওয়াল লিখন, বল আটকাতে পারবেন না দিদি, কটাক্ষ বিজেপির। গ্রেফতারি এড়াতে আলিপুরদুয়ার আদালত থেকে জামিন দিলেন একাধিক বিজেপি নেতা। গেরুয়া শিবিরের অভিযোগ তৃণমূলের নির্দেশে পুলিশ মিথ্যে মামলায় জড়াচ্ছে, এ নিয়ে শাসক দলের পাল্টা জবাব, পুলিশ নিরপেক্ষভাবেই কাজ করছে। পুরুলিয়ায় ভোটারদের বুথমুখী করার দায়িত্ব এবার এক সবর কন্যার হাতে। জেলা প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সবর জনজাতির প্রথম গ্র্যাজুয়েট রমণীতা সবর। রমণীতাও এবার প্রথম ভোট দেবে, জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত সব মহলের। কুদঘাটে ম্যানহোলে কাজ করতে নেমে মৃত হল তিন ভাই সহ চারজনের। মৃতরা সকলেই মালদার হরিশ্চন্দ্রপুরের একই গ্রামের বাসিন্দা। আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। আগামী 28 তারিখ ব্রিগেডে বামেদের জনসভা, তারই প্রচারে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত বামেদের মিছিল। ভোটের আগে পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ। আসানসোল বাজার রানীগঞ্জ থানা থেকে গির্জাপাড়া কাঁকসা ব্লকে রুটমার্চ করেন জওয়ানরা। গড়িয়া স্টেশন এলাকায় আটকে গেল বিজেপির পরিবর্তন রথ। রেলব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় হাইট বারে আটকে যায় রথ। সেই সময় রথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া খাদিনান ব্রিজের কাছে ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। উদ্ধার হয়েছে কার্তুজ সহ একটি দেশি বন্দুক। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি বাগনান এলাকায়। তার নামে আগেও একাধিক মামলা রয়েছে বলে দাবি। মেদিনীপুর শহরে হাতিদের দাপাদাপি। মেদিনীপুর কলেজের ভেতরে ঢুকে গেল তিনটি হাতি, পরে মেদিনীপুর মেডিকেল হাসপাতাল চত্বরে ঢুকে পড়ল একটি। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।